সেদিন যদি আমাদের ওভাবে দেখাটা না হতো তাহলে হয়তো আজ আমরা এখানটাতে দাঁড়াতে পারতাম না। সেদিনই হয়তো কি? আচ্ছা, আজ কি আমরা একসাথে কফি খেতে পারি? হ্যালো ভাইয়া, আমি ফারিয়া, দেশে ফিরে এসেছি। ফারিয়া? হ্যাঁ, আমি ফারিয়া। তো কি কাজ যে আসার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? ফজলু খালো আর নাজমা খালা। হ্যাঁ, কি চাও? আবার কি শুটিং এর লোক হবে নাকি বাড়িতে? আরে তোমার বাড়িতে শুটিং না, তোমার মেয়ে লিলির শুটিং। লিলির শুটিং? আরে অনেক বইলা কুইয়া, তোমার মাইয়ার জন্য একটা রোল পাকা করছি। আর কাইলে শুটিং। নায়িকা? আরে সমস্যা তো ওইখানেই, নায়িকা না। আরে নায়িকা না, নায়িকার বান্ধবী, ছোট রোল, তাতে কি? আরে সরাসরি নায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ। না না, এইটা আমার মায়া করতো না। এই ছোটখাটো ফাট করবো না। আমার প্রথম শুটিংটা হাতছাড়া হয়ে যাচ্ছে। একটা সিনেমা বানাইতে কত টাকা খরচ হয় ধারণা আছে আপনার? কোটি টাকার উপরে। আপনার মাইয়ারে নায়িকার পার্ট দিয়ে প্রোডিউসার বাজি ধরবো নাকি? আন করবো কিনা এটা কর, নাইলে আমার অন্য জায়গায় দেখতে হইব। আরে না না না, আমার মেয়ে লিলি এই নায়িকার অ্যাক্টিং ছাড়া কিছু করবে না। আমি করবো। তবে সিনেমার নায়কটাকে, সেটা যদি আমার পছন্দ হয় তাহলে কাজটা করব, না হলে না। ওয়াসিম সেনোরে? ওয়াসিম? সেটা আমার খুবই পছন্দের নায়ক। আমি করব। হ্যাঁ আমি করব। হ্যাঁ যা তাহলে, ওরে নিয়ে যা, নিয়ে আগে ওর ইয়ে করা নুরো করো, মুখটা সুন্দর করে সুন্দর করে ফেসিয়াল করে দিতে। যা 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 যা। ফজলু ভাই, কয় টাকা দিব? আরে ছোট পার্ট, কোনো টাকা পয়সা নাই। ওরে যে কাজ পাওয়া দিয়েছে এটাই তো বেশি। ময় ময় এটা কিরম কথা ফজলু ভাই, মেয়েটার প্রথম শুটিং, কিছু টাকা না দিলে মান সম্মান থাকবো? কেন, আমার মানটা আপনি রাখছিলেন? হ্যাঁ, ওই দিন যে শুটিং এর লোকজন অপমান করে বাড়ি থেকে বাইর করে দিয়েছিলেন, এখন আবার টাকা চান কেন? আরে ওই দিন যদি শুটিংটা করতে দিতেন তাহলে তো একটা ব্যবস্থা হয়ে যেত, টাকা পয়সাও হইতো। যাই হোক, আমার কাম পাওয়া নেই দরকার কথা, কাম পাওয়াই দিছি, এখন করবো কি করবো না সেটা আপনাকে ব্যাপার। কালকে সকালে শুটিং, আজকে পাঠাই দেন। দাও ধরো। লিলি, পা উঁচু করে রেখেছিস কেন? নামা। আমার মনে হয় ও গর্বে আর মাটিতে পা ফেলবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। একদম তাই, এতদিন তো কেউ আমাকে দাম দেয়নি, কাল থেকেই খেলা শুরু, তখন দেখবো কে আসে আমার সাথে টক্কর দিতে। বেশি বড় বড় কথা বলিস না, আগেও এমন হয়েছে, খেলা শুরু না হতেই গেম ওভার। শোন, এবারের সাথে আগেরবারের কোনো মিল নেই, এবার আমার সাথে নায়ক ওয়াসিম। একটা সুযোগ শুধু পাই না, সব নায়িকার ঘুম হারাম হয়ে যাবে। নায়িকার পার্ট না পেয়ে এই কথা? তুই তো নায়িকার বান্ধবী। এই আলো কি যেন বলে এগুলোকে, এক্সট্রা। শোন, এত হাসিস না, সুযোগটা যেহেতু পেয়েছি একবার শুধু নায়িকা হতে দে, তারপর দেখবি দিন রাত টেলিভিশন, ইন্টারভিউ, সাংবাদিক, উফ কত কি। বিথি, তুই কি নিয়ে এত ব্যস্ত? ফেসবুকে কার প্রোফাইল দেখছিস নাকি? চাকরির বিজ্ঞাপন দেখছি আপা। ঢাকায় পড়তে যেতে দেয়নি মা, চাকরির জন্য দিবে? শুধু ঢাকায় চাকরি পাওয়া যায় না, আর তখন তো ছোট ছিলাম, বলার মতো সাহস ছিল না, এখন আছে। তোরা যখন চাকরি খুঁজছিস তখন আমি অলরেডি চাকরি পেয়ে গেছি।
প্রথমে নায়ক ওয়াসিমের সাথে, জানিস কত হ্যান্ডসাম আর ড্যাশিং, মানে শাহরুখ খান আর সালমান খানকে এক কোলে যা হয় আর কি। মানে হাইব্রিড শুধু চকচকে। তোর মাথা দাঁড়া, ছবি দেখাচ্ছি। লিলি দেখ, ফরহাদের তো কফির দাওয়াত, এখনই বেরোতে হবে। রাহাত ভাই সম্পর্কে সব জেনে আসা যাবে, রানু আপার জন্য আসলে রাহাত ভাই কতটা উপযুক্ত। হুট করে ফারিয়া চলে আসাতে একটা ঝামেলাই হয়ে গেল, আমিও ঢাকাতে নেই। স্যার জরুরি একটা মিটিং করতে হবে। ওয়েল রাহাত আসুক, তারপর স্টার্ট করি। রাহাত স্যারই আপনাকে থাকতে বলছেন। ও আচ্ছা, আপনি যান আমি আসছি। ভাইয়ার ফোন? হ্যাঁ ভাইয়া। এতক্ষণ লাগে ফোন ধরতে? আমি গোসলে ছিলাম, আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, এখন আমি আমার নিজের কাজ করতে পারি। আচ্ছা মা বললেন যে তুমি নাকি কোনো টাকা পয়সা ছাড়া ঢাকা চলে এসছো, আমি তোমাকে কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করছি। না না আপাতত দরকার নেই, আমি এখন নিজে কিছু উপার্জন করছি। তুমি উপার্জন করছো মানে? তুমি তো এখনো কোনো, আমি কয়েকটা প্রোগ্রামে গান গাইবো, সেখান থেকে কিছু অ্যাডভান্স পেয়েছি। কাদের প্রোগ্রামে গান গাইবে, পরিচিত তোমার কেউ? এত ভয় পাচ্ছ কেন ভাইয়া, আমি তো এখন আর ছোট নেই। কেন ভয় পাচ্ছি তুমি কি সেটা বুঝতে পারছো না? আমি ওই ছেলেকে ভুলে গেছি ভাইয়া, ও আমার জীবনে আর আসবে না। আর যদি আসে? আজ বিকেলে লিলিকে সাথে নিয়ে তোকে গ্রামে যেতে হবে, কাল সকাল থেকে শুটিং। হ্যাঁ যাব, কিন্তু আজকেই? আজকেই। আর কেউ যেতে পারবে না? লিলিটা যেমন, ওকে তো দেখে রাখতে হবে, আর কারোর উপর ভরসা তো পাই না মা। ছুটি তো আছে জানা, কাল সকালে যাব আমি, আজকে যেতে হলে অন্য কাউকে বলো। পথঘাটের কথা বলা যায়, প্রথম শুটিং, বুঝোস না পরে দেরি হলে একটা সমস্যা হবে না লিলি? আজকে আমার কাজ আছে তো। আমি বুঝতেছি না তোর কি এমন কাজ। দেখছো
প্রীতি হঠাৎ এভাবে না বললো কেন? কেন যাচ্ছিস কফি খেতে? তুই না ফরহাদকে পছন্দ করিস না? পছন্দ তো করি না, আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? রানু আপার জন্য রাতভর খোঁজ খবর নিতে যাচ্ছি। মিথ্যু, একদম মিথ্যুক বলবি না আমাকে। আমি কোনোদিন কত কিছু যে লিলির করতে হলো, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, দেখে কি কোনোদিন দিতে পারবো না নাকি? আজকে দিয়েছি একটু। ও, তোর না লিলিকে নিয়ে শুটিং এ যাওয়ার কথা? কে বলেছে আমি যাবো? কালকে হলে পারতাম, আজকে আমি পারবো না। তাহলে কোথায় যাবি? মনে পড়েছে তোর না আজকে ফরাদের সাথে কফি খেতে যাওয়ার কথা? তোর মাথা, আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? যাই আমি। কি সাংঘাতিক আর অল্পের জন্য একেবারে। চলো বিথি, আমরা তাহলে এবার যাই। কোথায়? না বলছিলাম কি, চাচি আম্মাই তো বলে দিয়েছে তুমি যখন বাইরে যাবে তোমার সঙ্গে যেন আমি যাই। আজকাল দিন যা পড়েছে না, সেদিন তো তুমি নিজ চোখেই দেখেছো, মানে কি কাণ্ডটা না হলো, কি সাংঘাতিক, কি সাংঘাতিক, মানে অল্পের জন্য মানে ইজ্জতটা কোনোভাবে পাচ্ছি আমি। উনি যেন আমার পেছন পেছন না আসেন। ওই দিন তো কাপড় চোপড় নিয়ে ফেরত আসতে পেরেছিলেন, আজকে কিন্তু আর কোনো কিছু নিয়ে ফেরত আসতে পারবেন না। এরকম রাগ জেদ না থাকলে কি আর প্রেম জমে? বাংলা সিনেমায় তো দেখেছি, প্রথমে নায়ক নায়িকার ঝগড়া, তারপরে প্রেম জমে কি হতাশলে তো চলবে না। তাই না রানু? জি জি। আচ্ছা বুঝতে পারছি না, আমি কেন একা যেতে পারবো না? তাহলে কে আপাকে নিয়ে যাই? বিথি আপার জন্য বসে থাকতে হবে সকাল পর্যন্ত? উনি কি ভিআইপি হয়ে গেছেন নাকি? এত সকালে শুটিং করা যায়? রাতে ঘুম ছাড়া ভালো অ্যাক্টিং হবে? চোখের নিচে কালি পড়ে থাকবে। আচ্ছা তোমরা কি জানো বলিউডের নায়িকা আনুষ্কা কখন ঘুমায়, কখন ঘুম থেকে ওঠে? জানো? আয় ক্যাপা চল তো। সাথে একজন জানাশোনা মানুষ দরকার, দুজনেই অবিবেচক হলে সমস্যা। চিন্তার কি আছে, আমি ক্যাপাকে দেখে রাখবো। আর তোকে কে দেখে রাখবে? আমার জন্য আবার চিন্তা কি, আমি সব বুঝি। ও আপা, যার জন্যই তুই রেডি হইলি? যাক। দেখছো নয়ন বইরা দেখলাম তোমার আদরের মাইয়া, হ্যাঁ নিজের কথা কিরম অনর তাকলো। নিশ্চয়ই কোনো সমস্যা আছে ওর।
না হলে পরিবারের কোনো কাজে বিতিকে পাওয়া যাবে না, সেটা কি ভাবা যায়? আজকের দিনের কথা আমিও মনে রাখবো। থাক মা, কান্দিস না, চেহারাটা খারাপ হয়ে যাবে না। আচ্ছা শুটিং না, যার কপালই খারাপ তার আর কি খারাপ হওয়ার বাকি আছে? ফোন করব না, না দেখি ওর আগে মনে আছে কিনা। কিন্তু কি বলবো ওনাকে, শুধু রাহাত ভাইকে নিয়ে কথা বলবো। ফরহাদ যদি কথা ঘুরাতেও চায় ঘুরাতে দেওয়া যাবে না। ম্যাম, আপনি যার জন্য অপেক্ষা করছেন বোধহয় সে আর আসবে না। আর একটু অপেক্ষা করি। হ্যাঁ নিশ্চয়ই ভুলে গেছে, এভাবে অপমানিত হবার কোনো মানে ছিল না। শুধু শুধু পরিবারের কাজ বাদ দিয়ে এখানে এসে একটা স্বার্থপরের মতো কাজ করলাম আমি। ও নো, এতগুলি মিসড কল, বিথি এতবার কল দিয়েছে। ও আজকে তো বিথির সাথে আমার মিট করবার কথা। পেয়ে গেছি। কি কেন, সুতো? কোন সুতো? যে সুতো ধরে টান দিলে আস্তে আস্তে সব আমাদের হাতে চলে আসবে। আমি এখন এটা বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। বাছাই প্রক্রিয়া? এসব কি কস তুই? আমি আপনাকে বুঝে বলছি আম্মা। ধরেন একদিকে বেশি শিক্ষিত সুন্দরী মেয়ে, অন্যদিকে কম বয়সী বুদ্ধিমতী সুন্দরী মেয়ে। ফরহাদ ফোন করে তরপোজ করে গেলে এই হ্যালাগা তোর কি কাজ? ফরহাদ উনি ফোন করেছিলেন?